আজকে আমরা কোরআনের আলোচনা শোনার জন্য এখানে অপেক্ষা করতেছি। যতক্ষণ আছেন ধৈর্য সহকারে বসে আছেন, একটি কথা বললে আপনারা বুঝতে পারবেন, মিটারে কারেন্ট, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মিটারে যে কারেন্ট ব্যবহার করি আমরা, আমরা যদি কারেন্টওয়ালাদেরকে ফাঁকি দেওয়ার কারণে কি করি, হয়তো ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে যদি আমরা ফ্যান চালাই, তাহলে মিটার উঠবে না? উঠবে। হয়তো আমি আপনি মনে করতে পারি যে না, কারেন্টওয়ালা যেন দেখতে না পায়, আমরা কি করব, ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে আমরা ফ্যান চালাবো ইচ্ছা মতো, তারপরও ধরা খাওয়ার সম্ভাবনা আছে না? নাই, অবশ্যই আছে। এই জন্যে যে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে তৈরি করেছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো চিন্তা করা যাবে? চিন্তা করা যাবে না। দুইটি কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না? নাই, সবার কাঁধে আছে। তো অনেকে মনে করে যে হয় আমার কাঁধে নাই, ফজরের নামাজ পড়েই আল্লাহকে সেজদা না দিয়েই বিড়ি ধরায়, মুসলমান আছে না? নাই, এরকম আছে না? ও মনে করে যে আসলে আমার কাঁধে মনে হয় ফেরেশতার নাই, হয়তো চা খেতে গেছে। বলেন তো, এই দুই ফেরেশতা দুই কাঁধে দুই কাঁধে যেটা আছে, এদের কোনো খাওয়া লাগে? এদের কোনো টয়লেটে যাওয়া লাগে? এদের বাজার করা লাগে? এদের স্বামী স্ত্রী কোনো দ্বন্দ্ব আছে? নাই। দুনিয়ার কোনো টেনশন নাই, একটাই টেনশন, বান্দা তুমি রাতে কি করো, দিনে কি করো, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু এখানে কি হবে, কারেন্টের মিটারের মতো উঠে যাবে। ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। এটা চিন্তা করে চলবেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল কোরআনুল কারিমের সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারা প্রথম আয়াত, সেই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন, আর আপনারা ধৈর্য সহকারে যদি বসে থাকেন, থাকবেন তো ইনশাআল্লাহ, না চলে যাবেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তার আগে বলবো যেগুলো জায়গা আমরা ফাঁকা রেখেছি, এই জায়গাগুলো পূরণ করে বসি ভাই, কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো লড়ে চড়ে যদি আমরা ফাঁকা জায়গা পূরণ করে বসি, তাহলে এই জায়গা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আমাদের। আসেন একটু লড়ে চড়ে জায়গা বদল করে বসি, অলসতা না করি, আসেন। আমাকে এখানে রেখে কেউ চলে যাবেন না, কারণ আমি আপনাদের মেহমান, ঠিক কিনা? খাবার দেওয়া লাগতেছে, ভয় কিসের, একটু বসে থেকে কোরআন শুনলে তো আপনাদেরই লাভ। ফাঁকা জায়গায় কেউ রাখবেন না, যতক্ষণ আছি ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, চেষ্টা করব সকলে ধৈর্য সহকারে বসে শোনার চেষ্টা করবেন, কালেমা পড়েন আর সামনের দিকে এগিয়ে আসেন, লা ইলাহা, এগিয়ে আসেন, লা ইলাহা, একটু ভলিউম বাড়ায় দেওয়া লাগবে, এতগুলা লোক কালেমার কোনো সাউন্ড হচ্ছে না, জোরে পড়েন, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে নবীর মহব্বত এবং কিয়ামতের ময়দানে যদি সুপারিশের দরকার হয় তাহলে কৃপণতা না করে সকলে একটু জুড়ে জুড়ে কালেমা পড়ি, লা ইলাহা, মুখরিত করে ফেলেন সবাই, কণ্ঠ ছেড়ে দেন, লা ইলাহা, লা ইলাহা। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা, ইসলামের পথে চলবে যারা,
আল্লাহর কাছে প্রিয় তারা, আর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা, দিনের পথে চলবে যারা, কোরআনের পথে চলবে যারা, ইসলামের পথে চলবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, দম থাকিতে তারে জপ, আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, বলেন আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, দম থাকিতে তারে জপ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।